বন্ধুরা নমস্কার, আমি সুব্রত। আপনারা দেখছেন সুব্রত বাইক গ্রো চ্যানেল। আজকে ভিডিওটা যে টপিক নিয়ে হতে চলেছে সে টপিকটা হচ্ছে হন্ডা অ্যাক্টিভা BS6। গাড়িটা স্টার্ট দিয়ে স্লো পিকআপে আস্তে আস্তে যখন গাড়ি পিকআপ দেওয়া হচ্ছে গাড়িটা কাঁপছে। কিসের জন্য কাঁপছে, কেন কাঁপছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো, এবং ফুল একদম 100% স্লোতে যে কাঁপা সেই সমস্যাটা আমি আজকে সমাধান করে দেখাবো। সবার প্রথমে আমি ক্লাচটা খুলে নেব। ক্লাচটা খুলে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। গাড়ি বেশি চলে না, মাত্র 4000 চলেছে, 4190 কিলোমিটার। এতেই BS6-এর স্লো পিকআপেতে দেখবেন আপনাদের গাড়িতেও হয়। অনেক স্কুটি গাড়ি আছে অ্যাক্টিভা BS6 বাদেও, BS4, প্লেজার, ডিও, ম্যাস্টো সব গাড়িতেই হয়। স্লো পিকআপেতে দেখবেন অ্যাক্সেলারেটর বাড়ালে গাড়িটা কাঁপছে, কেঁপে কেঁপে এগোচ্ছে। ক্লাচটা খুলে নিচ্ছি। ক্লাচ খোলার জন্য এই নাট বল্টুগুলো খুলতে হয়, বল্টুগুলো খুলে নিই। চলুন, আমি ক্লাচটা খুলে নিয়েছি। অ্যাকচুয়ালি যেটা হয়, নতুন গাড়ি এটা, এটার সাধারণত বেল্ট খারাপ হবে না। এটাতে যেটা হয়, এই ক্লাচের যে ভ্যারিয়েটার আছে এর ভিতরে রাস্ট পড়ে যায়। রাস্ট পড়ে যাওয়ার জন্য গাড়িটা স্লো পিকআপেতে কাঁপে। এটা আমি পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে দেওয়ার পর ফিটিং করব। ক্লাচ শ্যুটাও পরিষ্কার করে দিতে হবে খোঁচে। এই যে বন্ধুরা, এইটা হচ্ছে, এই যে এই গুলিগুলিগুলো দেখতে পাচ্ছেন গোল গোল, এইখানেতে রাস্ট জমে যায়। রাস্ট জমে যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন ধুলোটা, এটা অ্যাকচুয়ালি ক্লাচের যে শ্যুটা আছে সেই শ্যুটা থেকে ধুলোটা বের হয়। চলুন আমি পরিষ্কার করে নিই হাওয়া মেরে। বন্ধুরা চলুন আমি পরিষ্কার করে নিচ্ছি। এই যে ক্লাচ শুকনো ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি ফিটিং করব। ফিটিং করার পর আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা ফিটিং হয়ে গেছে। এবার আমি একবার স্টার্ট করব। স্টার্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ঠিকঠাক ঘুরছে কি না, সাউন্ড ঠিকঠাক হয়েছে কি না। চলুন স্টার্ট করা যাক।
তো বন্ধুরা, গাড়ি এখন স্টার্ট ঠিকঠাক হচ্ছে, কোনো সমস্যা নেই। আশা করি গাড়িটা একবার চালিয়ে দেখতে হবে, দেখার পর আমি আপনাদেরকে বলে দেবো পুরোপুরি কাঁপা সমস্যাটা গেছে কি না। চলুন ক্লাসটা আমি ফিটিং করে নিই। ক্লাসটা ফিটিং করে নেওয়ার পর আমি আপনাদেরকে গাড়ি চালিয়ে তারপর বলবো। তো বন্ধুরা, ক্লাচ ফিটিং হয়ে গেছে, আমি এবার নাটগুলো লাগিয়ে নেবো। আপনাদের যদি কোনো স্কুটি গাড়ি থেকে থাকে, অ্যাক্টিভা 6G হতে হবে এরকম কোনো ব্যাপার না, অ্যাক্টিভা 4G, 5G, ডিও, ম্যাস্টো, প্লেজার, অ্যাভিয়েটার, যে কোনো স্কুটি গাড়ি যদি সকালবেলা স্টার্ট দিচ্ছেন, পিক আপ দিতে গেলে হালকা কাঁপছে, তারপর গাড়ি আগাচ্ছে, তো আপনাদের যথারীতি কোনো মিস্ত্রি বন্ধুর কাছে দেখিয়ে নেবেন যে গাড়িটা কাঁপছে কিসের জন্য, কেন একবার দেখিয়ে নেবেন, যাতে করে সমস্যাটা শুরুতেই সমাধান করা যায়। যদি সমস্যাটা বেশি হয় তখন অন্য কিছু সমস্যা হতে পারে। তো বন্ধুরা, যদি মনে হয় এই ভিডিওটা দেখে আপনাদের একটুখানিও হেল্প হয়েছে, আমি আপনাদেরকে একটুখানিও উপকার করতে পেরেছি আপনাদের, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা আমার ভিডিও প্রথমবার দেখছেন আমার চ্যানেলে এসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, এখান পর্যন্ত ভিডিও।